এখন ফার্মে রেস্ট করছি বিকজ খুবই একদম যদি আমি বলি তো বডি আমার হয়ে গেছে টাইট আর আমার সব থেকে বেশি স্টাইল মানে আমার এটা হলো বস্তা বস্তার মধ্যে আমার আফ্রিকানও আছে আমার বীর মহানও এখানে আছে প্লাস আমার মাম্মিও আছে সবার সাথে এনজয় করছি আর আমি এখন সবার সাথে টাইম স্পেন্ড করছি আর এখন সবাইকে সব পাখিকে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে বাট তাই আমি এ মাম্মি ইহা যাও মাম্মি ইহা যাও তো তাই আমি এখন সবার সাথে এনজয় করছি আর এখন জাস্ট দুপুরের বাচ্চে দুপুর দুটো তো জাস্ট আমি দেখছি কি আমার এই যে ফান এখন এইখানে গরম প্রচুর আছে তো আমার এইখানে টেম্পারেচার কেমন আছে আপাতত যদি আমি বলি তো খুব বেশি গরম না আর খুব বেশি ঠান্ডাও না নর্মাল আছে বাট রাত্রেবেলা ভালো ঠান্ডা চলে প্লাস এই যে আমার জায়গাটা যে খোলা আছে সেই জন্য কিছু প্রবলেম হচ্ছে না বিকজ হাওয়াটা খুবই ভালো পাস হয়ে যাচ্ছে তো তাই আমি চলি আমার প্রচুর পাখির কালেকশন প্রথমে দেখিয়ে দিই তারপরে কথা হবে তো আমি সব থেকে প্রথম আমি দেখাচ্ছি সানকর্নিউর খুবই রেড ডমিনেট রেড স্প্লিটের সানকর্নিউরের ছোট ছোট বাচ্চা আছে কই 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 বাচ্চা কাছাকাছি হচ্ছে এক মাসের আর কই কই বাচ্চা হচ্ছে কাছাকাছি এক মাস দশ পনেরো দিন কুড়ি দিনের আর অল্প অল্প ফেদারই এসে গেছে কারো এখন আসছে তো সানকর্নিউরের সবার যদি মাথাটা যদি দেখাও তাহলে সবার মাথাটা দেখতে পারো খুবই সুন্দর লাল আছে আর আইজের যে শ্যাডোসটাও খুবই সুন্দর রেডে আছে তো এটা সানকর্নিউরের বাচ্চা হলো এরপর আমি এই বাচ্চাকে ঢেকে তারপরে আমি দেখাচ্ছি এটা হলো ককাটুস এটা খুবই ভালো টেম আছে একদম ভালো টেম আছে ককাটুস খুবই সুন্দর টেম সাইজটাও খুবই বড় ছ মাস এজ হলো বাট দ্যাট ইজ মেল হলো ওকে একে আমি প্রথমে ডেকে আবার আমি দেখাচ্ছি একটা ম্যাকাও দেখাবো এই ম্যাকাওটা যদি খুলি তাহলে দেখো এই ম্যাকাওটাও হলো মেল হলো এটা কাছাকাছি এক বছর চার মাসের হলো ভালো টেম পাখি আছে সাইজটাও খুবই বড় আছে এটা হলো বলিভিয়ান ম্যাকাও খুবই সুন্দর একদম টেম পাখি ভালো পাখি আছে আর পাখিটা সব থেকে ভালো কি টকিংয়ে হালকা হালকা আসে কখন কখনই হ্যালো বলে না হলে এমনি তারপরে এই ম্যাকাওটা ছেড়ে আর কিছু কালেকশন দেখাচ্ছি এইটা হলো পাইনঅ্যাপল কর্নিউর একদম ডাবল রেড ফ্যাক্টর না এইটা হলো হাইপার রেড কালার ডাবল রেড ফ্যাক্টরটা আলাদা হয় হাইপার রেডটা আলাদা হয় ফুললি টেম পাখি আছে ভালো পাখি আছে হাতে একদম দাঁড়ায় হাতে একদম বসে বাট এইগুলো পাখি কাছাকাছি আড়াই মাসের পাখি হলো এখন অবধি ফেদার ভালো করে আসেনি এরপরে যদি আমি দেখাই তাহলে একটা খুবই সুন্দর দেখাবো সানচিক কর্নিউর একদম টোটালি যদি বলবো তো টকটকের লাল মেল ফিমেল অ্যাডাল্ট পেয়ার উইথ ডিএনএ ওল্ডের আছে ডিএনএ কাফি খুবই সুন্দর পাখি আছে আর খুবই ভালো কালেকশান আছে এরপর অ্যাটলিস্ট যদি লাস্টে যাব তাহলে আমার সানকর্নিউর ছাড়া এই পাইনঅ্যাপল কর্নিউরের এখন নতুন শুধু এই চিক্স দেখতে পারছো আর এইগুলোও বয়স কাছাকাছি পঁচিশ দিন ২৬ দিন ২৭ দিনের চিক্স আছে এর থেকে বেশি কমের নাই ২৭ দিনের বাট রেড কালারটা দেখো সুন্দর রেড কালার এসে গেছে রেড ফেদারিং এসে গেছে তো বন্ধুরা এই কালেকশন দেখালাম এরপর আমার সব পাখির কালেকশন দেখলে আজকে খুবই ভালো কালেকশন যদি কালেকশন ভালো লেগেছে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমি অভিষেকরাম এরকম ভিডিও আনতে থাকবো যদি আমার ভিডিও ভালো লেগেছে তাহলে খুবই লাইক করুন আর যারা যারা ভাবছেন আমি ফার্ম ভিজিট করবো আপনারা ১০০% ফার্ম ভিজিট করতে আসুন আর আমার নাম্বার আপনার ডিসক্রিপশনে আছে আপনি ডাইরেক্টলি কল করে আসতে পারেন তো ফ্রেন্ড ধন্যবাদ